আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে উপস্থিত সকলকে স্বাগত। আমি মোশাম্মশির আক্তার, শহীদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের একাদশ অধ্যায়ের ব্যাংকের আমানত এই চ্যাপ্টারের নিয়ে একটা চ্যাপ্টারের একটু শিক্ষণ নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আশা করি সবাই ক্লাসটা সহকারের সঙ্গে। আজকে আমাদের বিষয় হলো ইলেকট্রনিক ব্যাংকিং ও বিভিন্ন পণ্য ও সেবা। ইলেকট্রনিক ব্যাংকিং কী এ বিষয়গুলো আমরা জানবো, এর পণ্যগুলো কী এগুলো আমরা জানবো। তোমরা এর সাথে অনেকেই পরিচিত আছো, যারা তোমাদের এখন বর্তমানে যারা ব্যাংকে যাওয়া আসে করো তাদের তো অবশ্যই আছে। তারপরে তোমরা বাড়িতে তোমাদের পিতামাতার কাছে এই জিনিসগুলো দেখে থাকতে পারো। আসো আমরা এই পাশে এই পাঠ শেষে শিক্ষার্থীরা ইলেকট্রনিক ব্যাংকিংয়ের পণ্য কী তা বলতে পারবে, ইলেকট্রনিক ব্যাংকিংয়ের বিভিন্ন সেবা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, ইলেকট্রনিক ব্যাংকিংয়ের বিভিন্ন পণ্য সেবার অবদান মূল্যায়ন করতে পারবে। এগুলো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম, ফোনে টাকা দেওয়া সময় আমরা জেনে নিই ইলেকট্রনিক পণ্য কী। যে সকল ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ব্যাংকিং লেনদেন সম্পন্ন করা হয় তাকে ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য বলে। সবাই এই সংখ্যাটা খুব ভালো করে একটু শিখে নেবে, কারণ পরীক্ষা জ্ঞানমূলক এই প্রশ্নটা আসতে পারে। যে সকল ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ব্যাংকিং লেনদেন সম্পূর্ণ করা হয় তাকে ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য বলে। এখন ইলেকট্রনিক ব্যাংকিংয়ের সেবার কিছু পণ্য আছে, এই পণ্যগুলো তোমরা একটু নামগুলো দেখো, তোমাদের মেন যে বই আছে ওই বইগুলোতেও এগুলো দেওয়া আছে। প্রথমে আমরা যেগুলো দেখলাম ওটা হচ্ছে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড, এটিএম, ফোন ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এনি ব্যাংক ব্যাংকিং। তোমরা এই পণ্যগুলো নামও আসতে পারে অনুধাবনমূলক, যে ইলেকট্রনিক পণ্যের নামগুলো বলে ইলেকট্রনিক। তো এইগুলো ভালো করে একটু মুখস্থ করে দিকে ছয়টা পণ্যের দেওয়া আছে, আমরা এক একটা করে বিস্তারিতভাবে আলোচনা করব। আচ্ছা দেখো, প্রথমে আমরা একটা ই কার্ড দেখতে পেলাম, এটার মধ্যে ক্রেডিট কার্ড, তারপরে দিকে দেওয়া আছে ডেবিট কার্ড। নামগুলো একটু দেখো, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। আমরা এখন বিস্তারিতভাবে জানবো ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড কী এবং এটার এই দুটার মধ্যে কিসের পার্থক্য। তোমাদের এটা এক ধরনের ইলেকট্রনিক প্লাস্টিকের কার্ড যা ব্যাংক তার গ্রাহকের জন্য ইস্যু করে থাকে। এই কার্ডের মাধ্যমে নগদ টাকা ছাড়াও গ্রাহক কেনাকাটা করতে পারে, প্রয়োজনে এটিএম মেশিন থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে। ব্যাংকের হিসাবে টাকা থাকা সাপেক্ষে এই ডেবিট কার্ড ব্যবহার করা যায়। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে প্রধান পার্থক্য এই যে নিজের হিসাবে জমা থাকলেই কেবল ডেবিট কার্ড ব্যবহার করে দোকান থেকে কেনাকাটা করা যায়, কিন্তু হিসাবে জমা না থাকলে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাকিতে মাল ক্রয় করার সুযোগ থাকে। ক্রেডিট কার্ড এক ধরনের ব্যক্তিগত ঋণ যা নির্দিষ্ট সময়ান্তে গ্রাহককে সুদ সহ পরিশোধ করতে হয়। এক্ষেত্রে ব্যাংকে হিসাব থাকা বাধ্যতামূলক নেই। তাহলে ডেবিট কার্ড হলো তোমার ব্যাংকে হিসাবে যদি টাকা থাকে তাহলেই তুমি খরচ করতে পারবে বা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবে, কিন্তু ক্রেডিট কার্ডে হলো তোমার অ্যাকাউন্টে টাকা না থাকলেও তুমি তার মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবে। এটা একটা ঋণ, তবে পরবর্তী সময়ে তোমাকে শস্য তা ফেরত দিতে হবে। তাহলে আমরা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য এবং ডেবিট কার্ড কী, ক্রেডিট কার্ড কী আমরা বিস্তারিতভাবে জানতে পারলাম। এখন আমরা দেখো একটা মেশিন দেখতেছ, এটা কি মেশিন? এটিএম। এই এটিএমের অ্যাব্রিভিয়েশনটা হলো অটোমেটিক টেলার মেশিন। এই জায়গাটা অটোমেটিক টেলার মেশিন, এটা তোমাদের বানান সহ মুখস্থ করে নিবা, কারণ পরীক্ষার মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন এটা আসে। এটি এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র যার মাধ্যমে গ্রাহক ব্যাংকের কর্মচারীর উপস্থিতি ছাড়া প্রাথমিক কিছু লেনদেন করতে পারে। ঠিক আছে, যদি তোমার কাছে কার্ড থাকে তাহলে এই মেশিনের মাধ্যমে, পাসওয়ার্ড দেওয়া থাকে পাসওয়ার্ডের মাধ্যমে তুমি ব্যাংক থেকে টাকা লেনদেন করতে পারো। তাহলে এটিএমের অ্যাব্রিভিয়েশন এবং এটিএম কী এটা আমরা জানি। তিন নাম্বার আমরা যেটা জানবো, ফোন ব্যাংকিং। ফোন ব্যাংকিংটা কী? ফোন বা মোবাইল ব্যাংকিং যেটা বলি, দেখো টেলিফোন ব্যাংকিং এক ধরনের ব্যাংকিং সেবা যার মাধ্যমে গ্রাহক ব্যাংকিং লেনদেন ফোনের মাধ্যমে সম্পন্ন করে থাকে। তারপর আরেকটা হচ্ছে আমাদের এসএমএস ব্যাংকিং। এসএমএস ব্যাংকিংটা কি? মোবাইলে এসএমএস এর মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করাকে এসএমএস ব্যাংকিং বলে।
তোমরা আমাদের অনেকে সরকার থেকে উপবৃত্তি টাকা পেয়ে থাকো, তোমরা এই মোবাইল ব্যাংকিং বা SMS ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদের লেনদেনগুলো তোমরা জানতে পারো। এইটার সাথে তোমরা অনেকেই পরিচিত আস। তো আমরা এটা জানলাম, মোবাইলে তোমাদের মেসেজ আসলে তোমরা দেখতে পারো, এদিকে দেখো টেক্সট মেসেজে কী লেখা আছে। এভাবে তোমরা তোমাদের নিজের বাড়িতেও যখন মোবাইলে কোনো লেনদেন করা হবে এটা বুঝতে পারো। এখন আমরা জানবো ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিংটা কি? ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক ব্যাংকের একটি নিরাপত্তা ওয়েবসাইট নাম এবং পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত হয়ে থাকে। যথাযথ তথ্য প্রদানের পর গ্রাহক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় তার হিসাবের বিবরণী, তহবিল স্থানান্তর, বিল প্রদানসহ অন্যান্য লেনদেন ইন্টারনেটের মাধ্যমে করতে পারে। এটা যদি তোমার ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তুমি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় বসে থাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। তারপরে আমরা জানবো, দেখো সোনালী ব্যাংক চট্টগ্রাম, সোনালী ব্যাংক ঢাকা, আবার অগ্রণী ব্যাংক চট্টগ্রাম, অগ্রণী ব্যাংক ঢাকা, জনতা ব্যাংক চট্টগ্রাম। ব্যবসায়ীদের এটা খুব প্রয়োজন লাগে এনি ব্যাংক ব্যাংকিং। এর মাধ্যমে গ্রাহক এক জায়গার অথবা একটি শাখা হিসাব খুলে দেশের অন্য যে কোনো শাখায় লেনদেন করতে পারে। যেমন ঢাকার ধানমন্ডিতে ব্যাংকের শাখা হিসাব খুলে চট্টগ্রাম ব্যাংকের যে কোনো শাখায় লেনদেন করতে পারবে। তো তোমায় যে কোনো, যদি তুমি তোমার নিজের এলাকায় একটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলো আর ওই ব্যাংকের অন্য কোনো যে কোনো সারা বাংলাদেশে বা যে কোনো জায়গায় তোমার যদি অ্যাকাউন্ট থাকে, মানে ওর শাখা থাকে, তুমি এর মাধ্যমে তোমার ওই অ্যাকাউন্ট দ্বারাই লেনদেন করতে। যারা ব্যবসা করে বিভিন্ন তাদের টাকা লেনদেন করার জন্য এবং টাকা নেওয়ার জন্য এই ব্যাংকটা খুবই উপকারী। তো আমরা আমাদের যে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের যে পণ্য ছয়টা, এই সম্বন্ধে আমরা জানলাম। তো আশা করি তোমরা বাড়িতে সবাই এগুলো আরও একটু ভালো করে দেখবে, শুনবে, পড়বে, তাহলে তোমরা সবগুলা সম্বন্ধে খুব দেখতে পারবে জানি। এখন আমরা এদিকে একটা প্রশ্ন করলাম তোমাকে, তোমরা একটু খাতে লিখবার চেষ্টা করবে এগুলো লেখার জন্য। ইলেকট্রনিক পণ্য ব্যবহারের ফলে আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে, উক্তিটি বিশ্লেষণ করো। আমরা চেকের মাধ্যমে লেনদেন করলে আমাদের যে কী অসুবিধা হয়, আর ইলেকট্রনিক পণ্যের মাধ্যমে যদি আমরা লেনদেন করি তাহলে আমরা কী কী সুবিধা ভোগ করতে পারতেছি, তোমরা এর বিশ্লেষণ খাতায় লিখবে। ঠিক আছে, তোমাদের কিছু সময় দেওয়া হলো, তোমরা লিখো। এখন আমরা তোমাদেরকে কিছু, যে এতক্ষণ যে আমরা ক্লাসটা করলাম এই ক্লাসটা কতটা মনোযোগ সহকারে দেখছো এটা যাচাই করা দরকার। এখন তোমাকে এদিকে আমি চারটা প্রশ্ন করা হলো, কোন কার্ডের মাধ্যমে বাকিতে মাল ক্রয় করা যায়। আশা করি বলতে পারবো, যদি লাস্টের যে আমি যে লাস্ট যে তোমাদের ইলেকট্রনিক পণ্য সম্বন্ধে আলোচনা করেছি এটা যদি মনোযোগ সহকারে শুনে থাকো তাহলে তোমরা অবশ্যই তা বলতে পারো। কোন কার্ডের জন্য ব্যাংকে কোনো হিসাব থাকা বাধ্যতামূলক নয়। ATM-এর পূর্ণরূপ কী? কোন সেবার মাধ্যমে ব্যাংকের যে কোনো শাখা থেকে টাকা উত্তোলন করা যায়? তোমরা একটু খাতায় লিখো বা চিন্তা করো, তোমাদেরকে আনসারটা আমি এর পরের স্লাইডেই দেখিয়ে দেবো, তবে তোমাদেরকে একটু চিন্তা করার সুযোগ দেওয়া হলো। এখন আমরা দেখি আনসারটা তোমাদের সাথে একটু মিলিয়ে যে ঠিক আছে কিনা। এক নম্বর হলো ক্রেডিট কার্ড, দ্বিতীয় অটো ক্রেডিট কার্ড, অটোমেটিক টেলার মেশিন, এনি ব্যাংক ব্যাংকিং। আশা করি তোমাদের প্রশ্নটা অবশ্যই পেরেছ। আমাদের বাড়ির কাজ, বাড়িতে তোমরা যেটা লিখবা, কোন ইলেকট্রনিক ব্যাংকিং পণ্যের মাধ্যমে বাকিতে কেনাকাটা করা যায় ব্যাখ্যা করো। কোন ইলেকট্রনিক ব্যাংকিং পণ্যের মাধ্যমে বাকিতে কেনাকাটা করা যায় তা ব্যাখ্যা করো, এটা তোমরা বাড়িতে লিখবে। তোমাদের কিন্তু সবগুলোর মাধ্যমে আসতে পারে এনি ব্যাংক ব্যাংকিংটা, যে একটি শাখা হিসাব থাকার পরে অন্য যে কোনো শাখায় লেনদেন করা যায়, এর কীভাবে করা যায়, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কীভাবে করা যায়। তো তোমরা এগুলো একটু ভালো করে পড়ে থাকবে। ধন্যবাদ আজকের ক্লাসে সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে শোনার জন্য। আশা করি সবাই বাড়িতে থাকবে, অপ্রয়োজন ছাড়া বাইরে যাবে না, এবং প্রয়োজনের বাইরে গেলে বাড়িতে আসার সাথে সাথে হাত ধোবে। ধন্যবাদ।